দীপক থেকে দেব। স্কাই ইজ নট দ্য লিমিট কথাটাকে শুধু মনে প্রাণে বিশ্বাস করাই নয়, কথাটাকে বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে যিনি প্রমাণ করতে বদ্ধপরিকর, তিনি আজ বাংলা সিনেমার একজন সুপারস্টার। ভালো নাম দীপক অধিকারী এবং ডাকনাম রাজু হলেও আপামর বাঙালি দর্শকের কাছে তিনি শুধুই দেব। 1982 সালে 25শে ডিসেম্বরে জন্মানো এই মানুষটির বাবা গুরুদাস অধিকারী কেটারিংয়ের ব্যবসা করতেন, মা মৌসুমি অধিকারী গৃহবধূ। বান্দ্রার পুরুষোত্তম হাইস্কুলের ছাত্র দীপক মাঝে মধ্যেই বাবার কেটারিংয়ের ব্যবসার কাজে সাহায্য করতে যেতেন পড়াশুনোর পাশাপাশি। পুনের ভারতীয় বিদ্যাপীঠ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা ছেলেটির কিন্তু মনের মধ্যে স্বপ্ন ছিল সাফল্যের চূড়োয় উঠবার, স্বপ্ন ছিল আকাশ ছোঁবা। কিন্তু আব্বাস মাস্তানের টারজান দ্য ওয়ান্ডার কারে অবজারভার ছেলেটি তার সেই স্বপ্নকে সত্যিতে পরিণত করল ভবিষ্যতে। কিভাবে? 2005-এ প্রবীর নন্দী পরিচালিত অগ্নিশপথ ফ্লপ করার পরেও যখন সুযোগ পেলেন রবি কিনাগির আই লাভ ইউতে, তখনই ঠিক করে ফেলেছিলেন এই সিনেমাটার শুটিং শেষ হলেই নিজেকে আপাদ মস্তক গ্রুম করবেন। বাস্তবে করলেনও তেমনটাই। দেবের প্রত্যাবর্তন ঘটল রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জে, তারপর আর ঘুরে তাকাতে হয়নি, দর্শকদের চোখের মণি হয়ে ওঠাই নায়ক। পরাঞ্জায় জলিয়ারে, লে ছক্কা, পাগলু, রংবাজ, খোকাবাবু, খোকা 420, একটার পর একটা সুপার ডুপার হিট, অথচ একের পর এক সুপার হিট, ব্লকবাস্টার কমার্শিয়াল হিট ফিল্মের সেফ জোন থেকে বেরিয়ে বারবার নিজেকে ভাঙতে চেয়েছেন দেব। কখনো অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে বুনোহাস করেছে, তো কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে করেছেন চাঁদের পাহাড়, অপূর্ণা সেনের আরশিনগর করেছেন, আবার সৃজিতের জুলফিকারে, মার্কাসের মতো বোবার চরিত্রে অভিনয় করে ছিনিয়ে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার সম্মান। বাংলা সিনেমার ইতিহাসে তাকে নিয়ে যে পরিমাণে ব্যঙ্গ বিদ্রুপ খিল্লি করা হয়েছে তা আর কারুকে নিয়ে হয়নি। সেসব হাসি মুখে মেনে নিয়েছেন এই সুপারস্টার। অন্যরকম বাংলা ছবি বানাতে প্রোডিউসারের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়ে চ্যাম্প করেছেন, ককপিটের দিব্যেন্দু রক্ষিত হয়ে উড়েছেন আকাশে, দর্শকদের নিয়ে গিয়েছেন 36,000 ফুট উঁচুতে, আর মুখ থুবড়ে পড়ার ভয়ে চ্যাম্প হাসছেন, বলছেন চ্যালেঞ্জ নিবি না সালা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।